পিছনের দিকটি কিন্তু সেম এরকমই আপনারা দেখতে পাবেন, পিছনে কিন্তু বাম্পার কিন্তু কমপ্লিট করা, আর এই সাইডগুলো লক্ষ্য করলে বুঝতে পারবেন গাড়িতে কিন্তু কোনো প্রকার কোনো অ্যাক্সিডেন্ট কোনো হিস্ট্রি নেই, একদম ফ্রেশ কন্ডিশনস আছে। চারটি রিম কিন্তু আপনার একদম ফ্রেশ আছে এবং চারটি টায়ার কিন্তু রিকন্ডিশন লাগানো। ওয়ালাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমার নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি যারা কারাউজের আরো একটি ভিডিও নিয়ে। তো আপনাদের অনেকেরই কম বাজেটের মধ্যে একটি ভালো গাড়ি চেয়ে থাকেন, তো আজকে কিন্তু ঠিক কম বাজেটের মধ্যে একটি ভালো গাড়ি রিভিউ নিয়ে হাজির হয়েছি। আর এই যারা কারাউজে আসতে হলে আপনাদের আসতে হবে বগুড়া সদর জয়পুর পাড়া বগুড়াতে। আজকে যে গাড়ি সম্পর্কে জানাবো টয়টা 100 মডেলের গাড়ি, এই গাড়ির সম্পর্কে বিস্তারিত জানাবে মনোয়ার ভাই। তো মনোয়ার ভাইয়ের কথা বলে বিস্তারিত জেনে নিব। কারাউজের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। তো ভিউয়ার্স, অনেকের ডিমান্ড ছিল 100 মডেলের কিছু গাড়ি আনার জন্য, তো আমি কিন্তু বেশ কিছু 100 মডেলের গাড়ি কিন্তু নিয়ে এসেছি। আর এই 100 মডেলের গাড়ি আনতে কিন্তু নিতে হলে আপনাকে আসতে হবে যারা কারাউজে। আর যারা কারাউজের লোকেশনটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, মাটিডালি রোড জয়পুর পাড়া বগুড়া সদর বগুড়া অবস্থিত। আর ভিউয়ার, যারা কারাউজের অ্যাড্রেসটি কিন্তু গুগল ম্যাপে কিন্তু অ্যাড করে দেওয়া আছে, চাইলে যে কোনো সময় কিন্তু আপনার গুগল ম্যাপ থেকে সার্চ করে যারা কারাউজে সরাসরি চলে আসতে পারবেন। তো ভিউয়ার্স, আমার পিছনে যে গাড়ি দেখতে পাচ্ছেন এটি কিন্তু সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন একটি গাড়ি। এটি হচ্ছে আপনার টয়োটা ব্র্যান্ডের 100 মডেলের গাড়ি। এই গাড়িটি মডেল ইয়ারটি হচ্ছে 1991 সাল, রেজিস্ট্রেশন 1997 সাল, আর পেপার্স কিন্তু আপ টু ডেট কমপ্লিট করা আছে 2020 সাল পর্যন্ত। ট্যাক্স টোকেন 2019, ফিটনেস 2020, আমি আবারও বলছি ট্যাক্স টোকেন 2019, ফিটনেস 2020 পর্যন্ত কমপ্লিট করা আছে। চাইলে কিন্তু আপনারা কিন্তু এটি গাড়িটি কিন্তু পেপার্স কিন্তু আপ টু ডেট কমপ্লিট করে নিতে পারবেন। আর এই গাড়িটি যে আপনার কালারটি আছে এটি কিন্তু সম্পূর্ণ হোয়াইট কালারের একটি গাড়ি এবং সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন একটি গাড়ি। তো ভিউয়ার্স, গাড়ির কিন্তু আপনারা সবই সিনেমাটিক শটে কিন্তু দেখে নিয়েছেন, তারপর আমি এখন আমি আপনাদেরকে বিস্তারিত দেখিয়ে দিচ্ছি। গাড়ির যে ফ্রন্টের যে লুকিংটি আছে দেখতে পাচ্ছেন, ফ্রন্টের লুকিংটি কিন্তু দেখতে এরকম হবে। এখানে যে হেডলাইটগুলো লাগানো আছে দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশন এবং সচল হেডলাইট লাগানো আছে। আর ভিউয়ার্স, এখানে যে নাম্বার প্লেটটি আছে এটি আপনার সম্পূর্ণ হোয়াইট হয়ে যাওয়ার কারণটি হচ্ছে এটি কালার করার সময় কিন্তু নাম্বার প্লেট সহকারে কিন্তু কালারটি করা হয়েছে। তারপরে আমি আপনাদেরকে নাম্বারটি দেখিয়ে দিচ্ছি, সেটি হচ্ছে ঢাকা মেট্রো G12 সিরিয়ালের গাড়ি 1185। এই নাম্বারটি ঢাকা মিরপুর বিআরটিতে নিবন্ধন করা হয়েছে। গাড়িটি কিন্তু আপনার বাম্পারও কিন্তু কমপ্লিট করে রাখা হয়েছে। এখন দেখাবো গাড়ির যে আপনার টায়ারগুলো আছে, টায়ারগুলো দেখে নেন, টায়ারগুলো দেখতে কিন্তু এরকম হবে। চারটি রিম কিন্তু আপনার একদম ফ্রেশ আছে এবং চারটি টায়ার কিন্তু রিকন্ডিশন লাগানো। এবং এখানে যে টায়ারটি আছে এটি কিন্তু আপনার 13 সাইজের একটি টায়ার। এখন দেখাবো গাড়ির যে আপনার পিছনের যে অংশটুকু আছে, পিছনের অংশটুকু দেখতে কিন্তু এরকম হবে। দেখতে পাচ্ছেন পিছনের দিকটি কিন্তু সেম এরকমই আপনারা দেখতে পাবেন, পিছনে কিন্তু বাম্পার কিন্তু কমপ্লিট করা আছে। আর এখন গাড়িটির আপনার লেফট সাইডে যে আপনার টায়ারগুলো আছে, লেফট সাইডের টায়ারগুলো কী অবস্থা আছে সেটি একটু দেখে নেন। আর লেফট সাইডের টায়ার কিন্তু দেখতে এরকম হবে, লেফট সাইডের পিছনের টায়ার এবং রিমগুলো কিন্তু সবগুলো কিন্তু আপনার ফ্রেশ কন্ডিশনস রিম আছে। এখন দেখতে পাচ্ছেন আমি ড্রাইভিং সিটে বসেছি এবং এটি যে ড্যাশবোর্ডটি আছে একদম ফ্রেশ কন্ডিশন ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডটি কিন্তু দেখতে এরকম হবে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে যে আপনার গিয়ার প্যানেলটি আছে এটি কিন্তু আপনার অটো ট্রান্সমিশনের গিয়ার প্যানেল, একটি মনিটরে কিন্তু লাগানো আছে। এসি কিন্তু মার্শাল একদম হাই স্কুল এসি, আমি নতুনভাবে কিন্তু কম্প্রেসার কিন্তু চেঞ্জ করেছি, এসি নিয়ে আপনাদের কোনো টেনশন নাই। আর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার অল অপশনস অটোর যে আপনার মাস্টার সুইচ প্যানেল সেটি কিন্তু এখানে লাগানো আছে, তার মানে গাড়িটি টোটালি কিন্তু আপনার অটোতে ট্রান্সমিশন করা, টোটাল কিন্তু অটো। এবং এখানে যে সিট কভারটি দেখতে পাচ্ছেন, সিট কভারটি কিন্তু সম্পূর্ণ নতুনভাবে কিন্তু আপনার র্যাপিং করে রাখা হয়েছে, লেদারের সিট কভার সম্পূর্ণ ব্ল্যাক কালারের। এখন আমি গাড়িটির যে সেকেন্ড সিটটি আছে সেটি কী অবস্থা আছে সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পিছনের সিটটি দেখতে পাচ্ছেন, পিছনের সিটটি কিন্তু ব্ল্যাক কালারের সিট কভার দিয়ে কিন্তু র্যাপিং করা আছে। টোটাল কিন্তু ফুল কমপ্লিট একটি গাড়ি এবং ফ্রেশ কন্ডিশন একটি গাড়ি। এখন গাড়িটি যে আপনার ইঞ্জিন কন্ডিশন, সেই ইঞ্জিন কন্ডিশনটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে যে ইঞ্জিনটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু আপনার ইঞ্জিনটি কিন্তু চেঞ্জ করে এখানে লাগানো হয়েছে, আপনার রিকন্ডিশন ইঞ্জিন এখানে উঠানো হয়েছে। আর এটি কিন্তু হচ্ছে আপনার EFI ইঞ্জিন দেখতে পাচ্ছেন। ইঞ্জিন মেনটেন্সের জন্য কিন্তু কোনো কাজ করতে হবে না, সকল কাজ কিন্তু কমপ্লিট করে রাখা হয়েছে। ব্যাটারিটি দেখতে পাচ্ছেন লাইক দিস, একদম নতুন ব্যাটারি।
এবং গাড়ির সাইডগুলো লক্ষ্য করলে বুঝতে পারবেন গাড়িতে কিন্তু কোনো প্রকার কোনো অ্যাক্সিডেন্ট কোনো হিস্ট্রি নেই, একদম ফ্রেশ কন্ডিশনস আছে। আর গাড়ির যে আপনার সামনের মার্সেলগুলো আছে সম্পূর্ণটি ফ্রেশ অবস্থায় আছে, এক কথায় গাড়িটি কিন্তু টোটাল রেডি করা আছে, শুধু আপনার ফুয়েল রিফিল করবেন এবং ট্রাভেল করবেন। এখন গাড়ির যে গুডস স্পেস আছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন এই 100 মডেল গাড়ির যে গুডস স্পেস আছে সেটা একটু দেখে নেন। এটি যে সিলিন্ডারটি লাগানো আছে এটি কিন্তু আপনার 6 লিটারের সিএনজিতে কিন্তু কনভার্ট করা আছে, এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্পেয়ার চাকাও কিন্তু রাখা হয়েছে। এবং গাড়ির যে আপনার গুডস স্পেস এটি কিন্তু আপনার খুব ভালো মানের একটি গুডস স্পেস কিন্তু রাখা হয়েছে। পিছনে কিন্তু গাড়ি কোনো অ্যাক্সিডেন্ট নেই, সেটি একটু মার্সেলগুলো লক্ষ্য করলে বুঝতে পারবেন, একদম ফ্রেশ কন্ডিশনস আছে। ও 20,000 টাকা কম তো ২৮,০০০ টাকা অনেকেরই 100 গাড়ি চেয়ে থাকেন একটি ভালো মানের গাড়ি, তো আজকে কিন্তু আপনাদেরকে অবশ্যই ভিডিওটি যদি আশাদায়ক হয়ে যেতে পারে তো মনে হয় আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনাদেরকেও ধন্যবাদ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য। আরো কিছু ভালো ভালো গাড়ি নিয়ে আসবো অবশ্যই, আপনারা রাজব্লগ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। ওকে ভিউয়ার্স, তো আপনারা ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।